দেশ ছাড়িয়ে বিদেশি লিগেও চলছে হৃদয়ের রাজত্ব, অভিষেক ম্যাচেই বাজিমাত। অল্প সময়ের মধ্যে বিদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে আজ অভিষেক হয়েছে তাওহিদ হৃদয়ের। এলপিএলে জাফনা কিংসের হয়ে মাঠে নামেন হৃদয়। তার দল জাফনা টসে হেরে ব্যাটে নেমে পাঁচ ওভার দুই বলে ৪২ রানে হারায় দুই উইকেট। এরপর উইকেটে আসেন তাওহিদ হৃদয়। শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করলেও সময়ের সাথে সাথে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। শুধু তাই নয়, ফিরে আসেন নিজের চেনা ছন্দে। ফ্রাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচ বলে একটু বিচলিত মনে হয়নি হৃদয়কে। উইকেটে এসে প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্যাট চালান। তবে ব্যাটে বলে সংযোগ না হলেও ছিলেন স্বাভাবিক। নিজের সহজাত ব্যাটিং করে ফ্রাঞ্চাইজি লিগের অভিষেক ম্যাচে ৫০ তুলে নেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৩৮.৪৬ স্ট্রাইক রেটে ব্যাট করে ৩৯ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছক্কায় সাজানো। এর আগে জাফনা কিংসের অফিসিয়াল ফটো সেশনে হাস্যোজ্জ্বল হৃদয়ের দেখা মেলে। সেই হাসি মুখের হাসিকে মলিন হতে দেননি খেলার মাঠে। দুর্দান্ত শুরু করে অভিষেককে রাঙিয়ে রাখলেন বিশ্ব ক্রিকেটের নতুন তারকা তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে শুরু থেকে এখন পর্যন্ত যে ছন্দে হৃদয় ছিলেন তা ফ্রাঞ্চাইজি লিগের অভিষেক ম্যাচেও ধরে রাখলেন তিনি। এলপিএলে প্রথম দিকে দল না পেলেও টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে দল নিশ্চিত হয় হৃদয়ের। মূলত সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে খেলতে আসা পেরেরার তাওহিদ হৃদয়কে কাছ থেকে দেখার সুযোগ হয়। সেই সুবাদে এই লঙ্কান ক্রিকেটার হৃদয়কে এলপিএলে দল পেতে সহযোগিতা করেন। তার চাওয়াতে হৃদয়ের সামনে আসে এই সুযোগ। হৃদয় তার ব্যাটিং দিয়ে কোটি ভক্তের হৃদয় জিতে নিয়েছে অল্প সময়ের মধ্যে। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্ব ক্রিকেটেও জায়গা করে নেবে বাংলার এই ইয়াং স্টার। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস এন্ড নিউজ। আমরা প্রতিদিন সকালবেলা হচ্ছে যে কলবাগান মাঠে খেলতাম, একদম প্রতিদিন সকালবেলা। আঙ্কেল একটা ছিল, সে মজা হইতো। এরপরে সে আঙ্কেল আবার খাওয়াইতো, খাবার খেলা শেষে খিচুড়ি খাওয়াইবো, যখন হচ্ছে বুকে নিব, এরপরে হচ্ছে বাসায় নেয়। সে আঙ্কেলটা অসুস্থ করানোর সময় যখন বাজে খেলতাম ১৫-২০ হাজার টাকা বাজে, নিজেও লাগাইতাম ৩,০০০-৪,০০০, তখন মনে হইতো আরো না পরিস্থিতির উপরে। আমার ভাড়া তো ওইভাবে কেউ দেয় না, মানে তো যতই করে দেবো বিয়ে তো হবে না, মানে ফ্রি না, মানে পরিস্থিতির উপরে। আমাদের পরিস্থিতি না থাকে কয় টাকা ধরে যার কোনো হিসাব নাই। পরিস্থিতি থাকে সর্বোচ্চ ৩-৪,০০০-৫,০০০ টাকা ভাড়া সব মাসে, কিন্তু ৫ কে দেবে কারকদের লবিং দিয়ে ফোন দিয়ে।